আজকে আমি পালং শাক নিয়েছি আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি তো অনেক দিন ধরে এই রেসিপিটি করব তো করি করি বলে করা হয় না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি এটি সবারই পছন্দ মোটামুটি তো সেটি হচ্ছে পালং পনির আমি অনেক দিন ধরে ভাবছি এই রেসিপিটি করব পালং শাকগুলো এতটা কচি তো দেখে মনে হলো আজকেই করে ফেলি কথা বলতে বলতে শাকগুলো কেটে নিয়েছে এখন শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি তো শাকগুলো ধুয়ে তারপর চুলায় চলে যাচ্ছি তো দেখেন শাকগুলো সবগুলো কত সুন্দর কচি তো চুলায় চলে এসেছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন গরম হবে তখন যে পালং শাকগুলো ধুয়ে নিয়েছি সেই শাকগুলো দিয়ে দিব। পানি বয়ল হয়ে গেছে এখন শাকগুলো যে ধুয়ে নিয়েছিলাম সেই ধোয়া শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এখন পালং শাকগুলো সেদ্ধ করব না জাস্ট একটি বয়ল করব তো একটি বয়ল হলেই নামিয়ে ফেলব বয়ল হয়ে গেছে আর পাশে একটি বল রেখেছি ঠান্ডা পানি রেখে তার মধ্যে আইস দিয়ে দিচ্ছি তো এই পানিটা খুবই ঠান্ডা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি রেখে তারপরে আইস দিয়ে দিলাম আইস পানিতে যদি এই পালং শাকগুলো চুলার থেকে নামিয়ে এই যে বয়ল করা পালং শাকগুলো যদি নামিয়ে এই আইস পানিতে যদি চুবিয়ে রাখি তাহলে সেই শাকের যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা অক্ষুণ্ণ থাকবে একদম নষ্ট হবে না তো সেই জন্য এরকম আইস পানিতে ঠান্ডা পানিতে এইভাবে সরাসরি যদি আপনি একটা বয়ল করেই সাথে সাথে তুলে রাখেন তুলে তারপরে আপনি একটু ঝরান বা যেটেই করেন তাহলে সেই শাকটা যে সবুজ কালারটা সেটা কখনোই চলে যাবে না এটা ওই ওইভাবেই থাকবে তো এখন সেই ঠান্ডা পানির থেকে সরাসরি ব্ল্যান্ডার জগে দিয়ে দিচ্ছি এটি পেস্ট করে নেব এই জন্য ঠান্ডা পানির থেকে না ঝরিয়ে এইভাবে ব্ল্যান্ডার জগে দিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু অনেক ঠান্ডা খুব কড়া ঠান্ডা পানি নিতে হবে তো এত কড়া তারপরও আবার উপরে আইস দিয়ে দিতে হবে বেশ কিছু আইস দিতে হবে তো দেখেন পেস্ট করে নিয়েছে আর কালারটা কত সুন্দর লাগছে তো এখন ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আপনি বাটার দিলে খুবই ভালো হয় তো বাটার ছিল না এই জন্য দিতে পারেনি আর সরিষার তেলও দিয়ে করতে পারেন বা সয়াবিন তেল দিয়ে শুধু সয়াবিন তেল দিয়ে করতে পারেন তবে যদি স্বাদ বাড়াতে চান হয় বাটার তা না হয় ঘি এই দুটোর একটি দিয়ে আপনি করতে পারেন যদি আপনি আরও স্বাদ বাড়াতে চান তো দিয়ে দিলাম সেই এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আদা কুচি এক টেবিল চামচ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি এক চা চামচ আস্ত জিরা সেটি দিয়ে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ কিমা তো পেঁয়াজ মিহি কিমা করে নিয়েছি তো সেটি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে একটু হালকা বাদামি কালার করে নেব তো দেখেন এই হালকা বাদামি কালার হয়ে এসেছে আর এই পর্যায়ে দিয়ে দিব রসুন পেস্ট এখানে এক চা চামচ উঁচু করে দিয়েছি তো আর দিয়ে দিলাম একটু পানে যে কাঁচামরিচ পেস্ট করেছি সেটার মধ্যে একটু পানে দিয়ে ঢেলে দিলাম আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর দিয়েছে দই টক দই দুই টেবিল চামচ এখানে মরিচ কোনোভাবেই দিবেন না শুকনামরিচ যদি দেন তাহলে কিন্তু কালারটা সবুজ থাকবে না যখন আপনি পালং শাকটা দিবেন তো কালারটা সবুজ থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলাগুলো দিয়ে দুই মিনিট আপনি ভেজে নেবেন ভাজার পরে শেষের দিকে ও ওয়ান ফোরটি স্পুন বা এক চিমটি হলুদ হলুদটা দিলে কালারটা আরও একটু ফুটে উঠবে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম এখানে কাজুবাদাম কাজুবাদাম পেস্ট তো টোটাল আমি তিন টেবিল চামচ নিয়েছি আস্তে আস্তে দিবো এখন দিলাম দুই টেবিল চামচ আর বাকিটা পরে দিব দিয়ে আবার একটু দুই মিনিট কষিয়ে নেছি অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ আর এখন দিলাম চিনি এক টেবিল চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো তো চুলার হিট মিডিয়ামে রেখেই আপনাকে কষাতে হবে এখানে কিন্তু পালং শাক অলরেডি হাফ ডান হয়ে গেছে তো এই জন্য আপনাকে মশলাটা আর পালং শাক দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না কুক করা যাবে না আপনি যদি পালং শাকটা দিয়ে বেশিক্ষণ কুক করান তাহলে শাকের যে সবুজ কালারটা আছে সেটি কিন্তু আপনি রাখতে পারবেন না হাজার চেষ্টা করলেও এটি রাখতে পারবেন না কালারটা ডিসকালার হয়ে যাবে তো এই জন্য আপনাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে কষিয়ে তারপর পালং শাকটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে তো চোলার হিট মিডিয়ামে রাখবেন তো এখন আবার একটা টেবিল চামচ কাজু বাদাম পাউডার দিয়ে দিলাম পাউডার বা পেস্ট যেটাই হোক দিয়ে দিলাম দিয়ে তো এটি দুই মিনিটের মতো আপনি কুক করবেন মিডিয়াম হিটে দিয়ে যে পেস্টের মধ্যে যে একটু পানি আছে সেই পানিটা শুকাতে হবে তো এখন দিয়ে দিচ্ছি ক্রিম এখানে ক্রিম দিয়ে দিব দুই টেবিল চামচ উঁচু উঁচু করে ক্রিম দিয়ে দিচ্ছি দেখেন অনেক উঁচু তার মানে এখানে তিন টেবিল চামচ হবে ক্রিম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে টোটাল দুই তিন মিনিট আমি পালং শাকের পেস্টটা দিয়ে দুই তিন মিনিট আমি কুক করে নেব তো খুব বেশিক্ষণ কুক করা যাবে না তো আরেকটু দিয়ে দিলাম যে কাজুবাদামের বাদামের পাউডারটা সেটা আরেকটু দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়াটা আমি খুব বেশিক্ষণ করব না এক দেড় মিনিট নাড়াচাড়া করব যাতে আমার কালারটা ঠিক থাকে তো ওই চিন্তা করে আপনাকে রান্না করতে হবে যে আপনি পালং শাকটাও যেন কুক হয় আর পাশাপাশি কালারটাও যেন ঠিক থাকে আপনার সেই চিন্তা করে আপনাকে কুক করতে হবে টাইমটা ঠিক রাখতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম দুই তিন মিনিট কুক করার পরে পনির এটা হচ্ছে কটেজ পনির এই কটেজ পনির দেওয়ার পরে খুব বেশিক্ষণ করব না আবার দুই মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো তো দুই মিনিট আমি আবার কুক করলাম কুক করে এখন দিয়ে দিচ্ছে একটু লবণ যে স্বাদ বুঝে টেস্ট বুঝে আবার একটু লবণ দিয়ে দিলাম তো পনিরটা দিয়ে একটু কুক করতে হবে আপনাকে মিনিমাম দুই মিনিট আপনাকে কুক করতে হবে তো পনিরের ভিতরে যে ফ্লেভারটা আছে সেটা পালং শাকের ভিতরে ঢুকতে হবে তো দুই মিনিট আমি কুক করেছি তো দেখেন তো ওইভাবেই আপনার খুব বেশি জাল বাড়িয়ে কুক করবেন না তাহলে আশেপাশের দিকে পুড়ে যাবে তো দুই মিনিট আমার কুক হয়ে গেছে জাল দেওয়া হয়ে গেছে তো চুলার হিট মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে তো হয়ে গেছে তো এখন আমি তো দিয়ে দিব বা দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাজু বাদামের যে পাউডারটা এখন চুলার হিট একদম কমিয়ে রেখে চুলার আঁচ একদম কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা ফ্রিজে থাকাতে একটু দলা পেকে গেছে তো এই জন্য আর এখন আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়াতে তো চোলাটা বন্ধ হয়ে গিয়েছিল আমি আবার চোলাটা অন করে দিয়েছি অন করে চোলার হিটটা কমিয়ে রেখেছি তো ক্রিমটা যখন গলে যাবে তখন চোলাটা বন্ধ করে দেবো আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার আজকের পালং পনির ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করবেন আর এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যত বেশি শেয়ার করবেন ততই সবাই আমার রেসিপিগুলো পেয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম